আসসালামু আলাইকুম। আজকে এইচটিএমএল এর নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে আমরা প্রথমে আমাদের কোড এডিটর ওপেন করব। এখানে কোড এডিটরটা আমরা এইভাবে ওপেন করতে পারি, অথবা এখানে আমরা যে HTML এর যে পর্বটি শুরু করেছি বা সিরিজ টিউটোরিয়ালগুলো যে শুরু করেছি সেখানে আমরা প্রথমে ফোল্ডারের ভিতর প্রবেশ করব এবং এখানে আমরা গত পর্বে দেখেছিলাম পার্ট 1, আজকে দেখাবো পার্ট 2। আমরা একটা নতুন ফোল্ডার করে নিলাম এবং লিখে দিলাম পার্ট 2। এই পার্ট 2 এর ভিতরে প্রবেশ করলাম এবং এখানে নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম। আমরা ফাইল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা গত পর্বে দেখিয়েছি। যদি ফাইল ক্রিয়েট করতে কোনো প্রবলেম হয় অবশ্যই গত পর্বের টিউটোরিয়ালটা দেখে নেবেন। আমরা এখন এখানে ইমেজ নামে আরেকটা ফোল্ডার তৈরি করব, ইমেজেস, যাতে আমরা এটার ভিতরে ইমেজগুলো রাখতে পারি। আচ্ছা, তো আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটি আমরা এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করে দিলাম, মানে আমাদের ইন্ডেক্স ফাইলটা আমরা কোড এডিটরে ওপেন করলাম। এখন আমাদের যে HTML 5 এর যে মূল স্ট্রাকচারটা রয়েছে, বেসিক স্ট্রাকচার, সেটা নিয়ে আসলাম। HTML কোলন 5 দিয়ে কন্ট্রোল ই প্রেস করলে আমাদের চলে আসবে মূল স্ট্রাকচারটা। তো এখানে আমরা আসলে মূলত বডির ভিতরে আমরা ট্যাগগুলো লিখব। আমরা গত পর্বে কয়েকটি ট্যাগ দেখেছিলাম, আর আজকে নতুন করে কয়েকটি ট্যাগ দেখব। প্রথমে দেখব আমরা আই ট্যাগ। আমরা জানি কোনো একটা ট্যাগ লিখতে হলে প্রথমে সেই ট্যাগের নামটা লিখে আমরা যদি কন্ট্রোল ই প্রেস করি তাহলে আমাদের মূলত ওপেনিং ট্যাগ এবং ক্লোজ ট্যাগ দুটো চলে আসবে। এই ধরনের সুবিধাগুলো কখন আসবে, যখন মূলত জেন কোডিংটা আমাদের এখানে ইনস্টল করা থাকবে। জেন কোডিংটা কীভাবে ইনস্টল করতে হয় সেটা যদি না জেনে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই লিঙ্কটা চেক করে নেবেন, ভিডিওটি দেখে আসবেন, অথবা এখানে আই বাটনে ক্লিক করেও আপনি জেন কোডিং ইনস্টলের ভিডিওটা দেখতে পারেন। তো চলুন, এখানে আই ট্যাগটা হলো মূলত যে ইটালিক লেখাটা আসলে বাঁকা হবে, যেমন আই এম ইটালিক যদি আমরা লিখি তাহলে মূলত এখানে চলে আসলো আই এম ইটালিক। তাহলে এখন আমরা এই লেখাটুকু আমরা ব্রাউজারে রান করে দেখি, দেখি আমাদের কি অবস্থা লেখাটার। দেখলাম যে আই এম ইতালিক, এই লেখাটা বাঁকা হয়ে গেছে। এখন কথা হলো যে আই ট্যাগ দ্বারা আমরা লেখাটাকে বাঁকা করতে পারি। এখন এখান থেকে যদি আমরা অন্য আরেকটি ট্যাগ দেখি সেটা হলো ই এম, যেটাকে এমফাসিস বলা হয়, ই এম ট্যাগ দ্বারাও আমরা সেম কাজটাই করতে পারি। আই এম ইতালিক যদি লিখি সেম, ওইটার মতোই দেখবেন এটাও বাঁকা হয়ে গেছে। এখন কথা হলো যে আমরা এই লেখাটুকু নিচে নিচে নিয়ে আসি। নিচে নিচে লেখার জন্য আমরা কি করতে পারি, আমরা আগের পর্বে দেখিয়েছিলাম একটা বিআর ট্যাগ ইউজ করতে পারি। আমরা যদি একটা বিআর ট্যাগ ইউজ করি তাহলে আমাদের লেখাটা বাঁকা হয়ে যাবে। রিলোড করলাম, চলে আসলো। তাহলে আমরা দুইটা লেখায় বাঁকা হয়ে গেল। এখন আমরা মূলত কথা হলো যে কখন আমরা আই লিখবো এবং কখন আমরা ই এম লিখবো। মূলত আইটা হলো HTML ট্যাগ এবং ই এমটা হলো HTML 5 ট্যাগ, মানে ওখান থেকে এটা আর একটু আপগ্রেড ভার্সন। কিন্তু মূলত আমরা এখানে কোনো কিছুই লিখি না, যখন আমরা CSS শিখবো তখন এই আই ট্যাগ অথবা ই এম ট্যাগগুলো বেশিরভাগ কাজ আমরা CSS দিয়ে করে থাকবো। এরপরে ট্যাগটা আমরা দেখব বি ট্যাগ। বি ট্যাগ মূলত হলো বোল্ড ট্যাগ, যে লেখাটা মোটা হবে। এখানে লিখতে পারি আই এম লিখতে পারি অথবা দিস ইজ বোল্ড, আমরা লিখলাম বোল্ড, আমরা লিখলাম। লিখার পরে আমরা এখানে ব্রাউজারে রান করে দেখি কি দাঁড়াচ্ছে, লেখাটা অনেক মোটা হচ্ছে। এখন আমরা এর পরের একটা যে ট্যাগ রয়েছে সেটা আমরা দেখব। এখন এখানে একটা বিআর দিয়ে দিলাম যাতে আমার প্রত্যেকটা বুঝতে সুবিধা হয়। এখন নতুন আরেকটা ট্যাগ দেবো। এখন আই এর বিকল্প ছিল ইএম এবং বোল্টেরও একটা বিকল্প রয়েছে, সেটা হলো যে স্ট্রং, এস টি আর ও এন জি, স্ট্রং ট্যাগ।
এই ট্যাগটাকে আমরা বোল্ড হিসেবে ধরতে পারি। দিস ইজ বোল্ড, এটাও একটা বোল্ড ট্যাগ। সেভ করলাম এবং ব্রাউজারটা রান করলাম, দেখলাম এটাও সেম, দুইটাই সেম চলে আসছে। এখন আমাদের কথা হলো যে এরকম আরও একটি ট্যাগ রয়েছে যেগুলো সচরাচর ভালোভাবে ব্যবহার হয় না, ইউ ট্যাগ। ইউ ট্যাগটা মূলত আন্ডারলাইন ট্যাগ। এটা লিখি দিস ইজ আন্ডারলাইন, এটা হলো মূলত আন্ডারলাইন ট্যাগ। এটাকেও আমরা রান করে দেখি, দেখুন দিস ইজ আন্ডারলাইন ট্যাগটা নিজ দিয়ে আন্ডারলাইন হয়ে গেছে। এগুলো হলো মূলত বেসিক ট্যাগ। এই ট্যাগগুলো সচরাচর শুধু ট্যাগ দিলেই কাজ করে। এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলের ট্যাগ দেখব। অ্যাডভান্স লেভেলের ট্যাগগুলো হলো যে ট্যাগগুলো সচরাচর লিখলেই কাজ করে না, তাদেরকে আলাদাভাবে অ্যাট্রিবিউট দিয়ে কাজ করিয়ে নিতে হয়। সেই ট্যাগগুলোর ভিতরে যেমন একটা ট্যাগ রয়েছে আইএমজি ট্যাগ। এই ট্যাগটাকে যদি আমরা আইএমজি, এটা হলো সিঙ্গেল ট্যাগও বলা হয়, কারণ এটার কোনো ওপেনিং বা ক্লোজ ট্যাগ বলতে কোনো কিছু নাই, এটা একটা ট্যাগই একবারে কমপ্লিট হয়ে যায়। এখানে জাস্ট আমরা মাঝখানে লিখলাম যে দিস ইজ ইমেজ, দিস ইজ ইমেজ ট্যাগ। কিন্তু দেখুন যে ইমেজ ট্যাগটা, কারণ ইমেজ একটা ট্যাগ রয়েছে, এই কারণে ইমেজটা লেখার সাথে সাথে এখানে রেড কালার হয়ে গেছে। এখন কথা হলো ইমেজ ট্যাগটা আমরা এভাবে দিলেও এভাবে কাজ করবে না, কারণ ইমেজ ট্যাগটা আসলে এভাবে কথা শোনে না। সেটাকে কথা শোনানোর জন্য আমাদের অবশ্যই কিছু অ্যাট্রিবিউট লিখতে হয়। অ্যাট্রিবিউটটা হলো যে সে যে ইমেজটা নিবে সেই ইমেজটা আসবে কোথা থেকে, এস আর সি সোর্সটা কোথা থেকে। সোর্সটা হলো আমরা দুটো ইনভার্টেড কমার ভিতরে দিয়ে আমরা লিখে দেবো যে সোর্সটা কোথায়। আসলে সোর্সটা কোথায় সেটা জানার জন্য আমরা চলুন আমাদের ফোল্ডারে ফিরে যাই, এবং এখানে জাস্ট আমরা একটা ইমেজ নিয়ে এসে রাখবো। এখন ইমেজটা আমরা দেখুন ডেস্কটপে একটা ইমেজ রয়েছে, এটা কি ইমেজ, শুভ নববর্ষ, যাক এটা নিউ নামে সেভ করা আছে। এটা দেখুন যে ইনবক্স ডট এইচটিএমএল যে ফাইলটা যেখানে, ঠিক তার পাশে রয়েছে কি নিউ ডট পিএনজি, মানে আমাদের ইমেজটা ঠিক পাশে রয়েছে। তো সেটা পাশে থাকার অবস্থায় আমরা কি লিখবো, জাস্ট এখানে শুধু আমরা লিখে দিব নিউ ডট পিএনজি। জাস্ট আমরা শুধু ইমেজটাকে এখানে সোর্স করে দিলাম, যে কোন জায়গা থেকে ইমেজটা আসবে সেটা লিখে দিলাম। তো চলুন এবার আমরা রিলোড করে দেখি, দেখুন আমাদের ইমেজটা চলে আসছে। ইমেজটা আসলে মূলত অনেক বড়, ইমেজটাকে একটু সাইজ করে দেই, সেটা হলো এখানে আমরা একটা উইথ দিয়ে দিই। উইথ যদি দিয়ে দেই তাহলে উইথটা কত আসবে, দিলাম 200, মানে আমাদের ইমেজটা 200 পিক্সেলের হবে। এখন এখানে যদি আমরা রিলোড দিই, দেখুন যে 200 পিক্সেল ইমেজটা চলে আসলো। আমরা যখন উইথ দিয়ে দিছি হাইটটা অটোমেটিক্যালি কাজ করছে। এখন এখানে নিউ ইমেজটা যখন এভাবে দিলাম, এখন এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করা হয় ALT অল্টার ইউজ করা হয়। যদি ইমেজটা শো না করে তাহলে সেখানে কি আসবে, আমরা লিখে দিলাম এখানে আসবে মিসিং, মিসিং অর্থাৎ ইমেজটা এখানে মিসিং রয়েছে। তো চলুন এখানে যখন দেখলাম যে ইমেজটা পাচ্ছে তখন কিন্তু আমাদের মিসিংটা কাজ করছে না। এখন আমাদের এখান থেকে আমরা ইমেজটাকে ধরে আমরা এই ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে দিলাম, তাহলে দেখুন যে ইন্ডেক্সের পাশে কিন্তু আর ইমেজটা রইল না। তাহলে আমাদের এর পরবর্তী আসলে কী কাজটা করতেছে, ইমেজটা পাচ্ছে কি না, দেখুন ইমেজটা পাচ্ছে না কিন্তু এখানে একটা আইকন শো করছে এবং এখানে লেখা উঠতেছে মিসিং, মানে আমাদের কথা হলো ইমেজটা তারা খুঁজে পাচ্ছে না। ইমেজটাকে খুঁজে পাওয়ার জন্য আমরা যেহেতু একটা ফোল্ডারের ভিতরে রয়েছে, আমরা জাস্ট এখানে লিখে দিব ইমেজেস, দিয়ে একটা স্ল্যাশ দিয়ে দিব, বলবো যে তুমি যে ইমেজটা খুঁজবা কোথায়, প্রথমে তুমি ইমেজেস ফোল্ডারের ভিতরে ঢুকবা এবং তারপর দেখবা নিউ ডট পিএনজি নামে একটা ইমেজ রয়েছে, সেই ইমেজটাকে ধরে আনবা। এবার আমরা যদি গিয়ে যদি রিলোড করি তাহলে আমাদের কী দাঁড়াবে, ইমেজটা পেয়ে গেছে, তাহলে এখন আর মিসিং কাজ করছে না। কিন্তু কথা হলো যে আমাদের ইমেজটা এখানে যখন রইল তখন আমরা শুধু দিলাম যে ইমেজ সরাসরি লিঙ্ক করে দিলাম, যখন এটার ভিতরে রইল যে ইমেজেস স্ল্যাশ ইমেজটার নাম। কিন্তু কথা হলো যদি ইমেজটা বাইরে থাকতো তাহলে আমরা কী করতাম,
তাহলে আমরা করতাম যে জাস্ট এখানে ইমেজটাকে আমরা কোনো ফোল্ডারের ভিতরে ঢোকাতাম না, না ঢোকায় কি করব দুইটা ডট দেব দিয়ে স্ল্যাশ দেব। কথা হলো যে তুমি দুইটা ডটের মানে হলো যে তুমি এক ফোল্ডার বাইরে বের হয়ে যাও, তুমি এক ফোল্ডার বাইরে বের হয়ে যাও। এক ফোল্ডার বাইরে বের হওয়ার পরে তারপর তুমি ইমেজটাকে খোঁজো। তাহলে আমাদের এখান থেকে যখন এক ফোল্ডার বাইরে বের হবে তখন সেটা কোথায় যাবে, তাহলে সেটা কোথায় যাবে? দেখুন ইমেজটা মিসিং দেখাচ্ছে। এখন আমাদের কথা হলো যদি ইমেজটা এখান থেকে এক ফোল্ডার বাইরে বের হয় তাহলে আমাদের কি দাঁড়াবে? তাহলে আমাদের দাঁড়াবে এখানে আমরা দিব যে একটা ফোল্ডার বাইরে আমাদের ইমেজটা রয়েছে, খুঁজে বের করো। তখন দেখবো যে এখানে আসলে একটা ফোল্ডার বাইরে আমাদের রয়েছে কিনা। পার্ট টু ইমেজেস, এখানে একটা ফোল্ডার বাইরে না বরঞ্চ একটা ফোল্ডার ভিতরে রয়েছে। তাহলে আমরা এই ইমেজটাকে ধরে আমরা একটা ফোল্ডার বাইরে রাখবো। জাস্ট এখানে যদি আমরা রাখি তাহলে আমাদের একটা ফোল্ডার বাইরে হয়ে গেল। এখন যদি আমরা এখানে রিলোড করি আমাদের ইমেজটা চলে আসলো। তার মানে যদি আমাদের ফাইলের কাছাকাছি মানে সাথে থাকে তাহলে জাস্ট শুধু আমরা ইমেজের নামটা লিখে দিব। যদি একটা ফোল্ডারের ভিতরে থাকে তাহলে ফোল্ডারের নাম স্ল্যাশ দিয়ে আমরা ইমেজের নাম লিখে দিব। যদি একটা ফোল্ডার বাইরে থাকে তাহলে জাস্ট দুইটা ডট দিব স্ল্যাশ দিয়ে ইমেজের নামটা লিখে দিব। তার মানে আমাদের একটা ফোল্ডার বাইরে থাকলে দুইটা ডট, এবং যদি দুইটা ফোল্ডার বাইরে থাকে তাহলে আমরা এরকমভাবে দুইটা করে ডট দিয়ে দিয়ে আমরা ফোল্ডার থেকে বের হয়ে যাব। আশা করি ইমেজ নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকবে না। যদি কখনো মনে হয় যে ইমেজটা নিয়ে আর একটু বেশি বোঝা দরকার বা ইমেজটা নিয়ে এখনও ক্লিয়ার না, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই আপনার প্রবলেমটা শেয়ার করবেন, চেষ্টা করব সমাধান করা দেওয়ার জন্য। চলুন এর পরের যে ট্যাগ রয়েছে আমরা সেখানে চলে যাই। এখানে একটা বিআর দিয়ে দিলাম, এ ট্যাগ। এ ট্যাগটা মূলত কি? এ ট্যাগটা দেখার জন্য এখানে দেখুন, এ ট্যাগটা মূলত এই আইএমজি ট্যাগের মতোই, এ ট্যাগও মূলত আইএমজি ট্যাগের মতোই। কারণ এখানে ট্যাগটা সরাসরি কোনো কাজ করে না, একে কাজ করাতে হলে অন্য একটা অ্যাট্রিবিউট দিয়ে কাজ করাতে হয়। এটা হলো যে অ্যাঙ্কর ট্যাগ অথবা লিঙ্ক ট্যাগ, এটাকে লিঙ্ক ট্যাগও বলা হয়। এই দ্বারা মূলত লিঙ্ক করা হয়। এখন কথা হলো যে এটা কোন লিঙ্কে যাবে। ধরুন আমরা এখানে লিখলাম যে ফেসবুক, এখানে আমরা লিখলাম জাস্ট ফেসবুক। এখন কথা হলো যে এটা যদি আমি ফেসবুক লিখি তাহলে আমাদের এখানে দেখুন রিলোড দেওয়ার সাথে সাথে ফেসবুক লেখাটা আসছে, একটা হ্যান্ড আইকন চলে আসছে, মানে বোঝাচ্ছে এখানে একটা লিঙ্ক হবে। আমি যদি লিঙ্কে ক্লিক করি তাহলে কোথাও যাচ্ছে না, এখানে বলতেছে যদি আমি লিঙ্কে ক্লিক করি তাহলে আমরা কোথায় যাব। সেটা দেখার জন্য আমরা HREF মানে হলো হাইপার রেফারেন্স, মানে এখানে একটা রেফারেন্স দিতে হবে যে এই ফেসবুকে ক্লিক করার সাথে সাথে সে আসলে কোথায় যাবে। আমি লিখে দিলাম www.facebook.com, লিখে দিয়ে সেভ করে দিলাম। এখন যদি আমরা এখানে রিলোড দেই, এখানে যদি আমরা ফেসবুকে ক্লিক করি তাহলে আমাদের ফেসবুকে চলে যাওয়ার কথা। সরি মনে হয় লিঙ্কটা ভুল হয়ে গেছে, আমরা লিঙ্কটা ওকে এখানে একটা HTTP দিতে হবে, HTTP:// মানে হলো যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এটাও অ্যাড করে দিতে হবে। সেভ করলাম, এখানে রিলোড করলাম এবং এখানে যদি ক্লিক করি দেখুন এটা ফেসবুকে চলে যাবে। দেখুন সরাসরি ফেসবুকে চলে আসছে। এখন আমরা আবার ব্যাক করি, এখন দেখবো আমরা নতুন আরেকটি ট্যাগ, সেটা হলো আমরা এখান থেকে এই লিঙ্কটাকে যদি আমরা অন্য কোনো একটা লিঙ্ক দিয়ে দিই। সাপোজ এখানে আমাদের ফাইলের পাশে রয়েছে অন্য আরেকটি ট্যাগ, যেমন এখানে আমরা ট্যুর ভিতরে গিয়ে দেখলাম এই ইনডেক্সের পাশে এখানে আমাদের আরও নতুন একটা ফাইল রইল, যে এখানে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করলাম about.html, আমাদের অ্যাবাউট সম্পর্কে একটা লিঙ্ক থাকতেই পারে। এটাকে ওপেন করলাম নোটপ্যাডে এবং এখানে লিখলাম I am about পেজ, জাস্ট এটি লিখে দিলাম। দেওয়ার পরে আমরা এই পেজটাকে এখানে লিঙ্ক করাবো, এখানে লিঙ্ক করাবো। এখানে লিঙ্ক করানোর জন্য তাহলে আমরা কীভাবে লিখবো? জাস্ট শুধু এই পেজটাকে এখানে লিখবো about.html about
তাহলে আমরা এখানে রিলোড করলাম। এখানে যখন রিলোড করলাম তাহলে এখানে অ্যাবাউট চলে আসলো। এখন যদি আমি অ্যাবাউটে ক্লিক করি তাহলে দেখুন হাই আই অ্যাম অ্যাবাউট পেজ, মানে এখান থেকে জাস্ট অ্যাবাউট পেজে ট্রান্সফার হয়ে গেল। ওকে, আমরা এখন নতুন একটা ট্যাগ দেখব, সেটা হলো এইচআর ট্যাগ, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা নতুন একটা ট্যাগ দেখব এবার এইচআর। এই ট্যাগটা মূলত একটা লাইন ক্রিয়েট করার জন্য ব্যবহার করা হয়। এখানে আর কোনো কিছুই করতে হবে না, জাস্ট একটা এইচআর দেওয়ার পরে দেখব আমরা এখানে আমাদের নতুন একটা রেখা বা লাইন তৈরি হয়ে গেছে। এটা মানে এখান থেকে একটা সেকশনকে আর একটা সেকশনে আলাদা করার জন্য মূলত এই রেখাটা ব্যবহার করা হয়। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে।